হ্যালো ভিউয়ার্স বা ফ্রেন্ড, আপনাদের একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে এই পাওয়ার বোর্ডটা নো পাওয়ার ছিল, কোনোভাবে লাইন পাচ্ছিল না। তো এটার প্রবলেম ছিল, শর্ট হয়ে গেছিল। পরে আমি এরকম একটা কেলি লাগাই নিছি এখানে, যে টেন্ডেস্টার বলেন বা আইসি বলেন, যেটাই বলেন, এখানে টেন্ডেস্টারের মতো যে তিন পায়ের একটা ই ছিল, শুধু ওইটা আর আপনার ডায়োডটা, ওই যে ডায়োডটা দেখছেন, ওই ডায়োডটা শর্ট ছিল, শর্ট হয়ে গেছিলো। তার মানে আমি ওইটা তো পাই নেই, অরিজিনাল যেহেতু ওইটা পাই নেই, তো আমি এখানে একটা কেলি ব্যবহার করছি, এই ধরনের একটা 100 টাকা দামের একটা কেলি ব্যবহার করছি। এই যে পাওয়ারের যে এটা দেখছেন, এটা পাওয়ারে আনার জন্য কেলি ব্যবহার করছি। তো আপনারাও করতে পারেন, যে কোনো এলইডি টিভির 5 তারের, এটা 5 তারের যে কোনো এলইডি টিভি আপনারা রিপেয়ার করতে পারেন এভাবে কেলি ব্যবহার করে। যেহেতু এটা মার্কেটে ওই টেন্ডেস্টারটা বলেন ওইটা খুব কম পাওয়া যায়, অ্যাভেলেবেল আমাদের কাছে পাওয়া যায় না, তো কেলেগুলো অ্যাভেলেবেল আছে, কেলে ওই ডায়োডটা, তো ডায়োডটাও শর্ট হয়ে গেছিলো, এই কেলে যে টেন্ডেস্টার ছিল ওটাও শর্ট হয়ে গেছিলো। আমি টেন্ডেস্টার পাইনি, ডায়োড পাইছি, যার কারণে আমি নতুন করে কেলেটা লাগাই দিছি। এখানে কেলে লাগাই দেওয়ার পরে আমি আপনাদের ফিটিং করে লাইন দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে, ফিটিং করে নিছি, এবার আপনাদের লাইন দিয়ে দেখাই। আর ওই কেলেটা বডির সাথে, হিট সিং যেহেতু নাই, বডির সাথে আপনি দিয়ে দেবেন, যেন ওই কেলের ইয়া টেন্ডেস্টার যেটা আছে, ওই যে গরম হয়ে গেলে যেন ওইটা ঠান্ডা থাকে আর কি। যাই হোক, আমি বডির সাথে দিয়ে দিছি, সমস্যা নাই। এবার আমি ফিটিং করে লাইন দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আর একটা কথা এখানে, সেটা হচ্ছে যে শুধু ডায়োডের ক্ষেত্রে বা আপনার ওই যে ইয়ের ক্ষেত্রে, ডায়োডটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি, হ্যাঁ, আপনার ওই দুইটা জিনিসের ক্ষেত্রেই বেশিরভাগ এই কেলিটা ইউজ করবেন, বা অন্য কোনো কিছু শর্ট হয়ে গেলেও, আপনার অন্য কোনো কিছু শর্ট হয়ে গেলে কিন্তু হবে না, শুধু ওই দুইটা জিনিস। যাই হোক, আমি এটা ফিটিং করে নিয়েছি, এবার আমি লাইন দিয়ে আপনাদের দেখাই। এবার লাইন দিছি, আমি ওপেন করে দেখাচ্ছি টিভিটা, ভীষণ টিভি, সার্কিটটা লাগানো ছিল ভিগো, আমি ভিগো লাগাই নিয়েছিলাম, সমস্যা নাই, আমার রিপেয়ার দিয়ে কথা, যে টিভিটা কীভাবে চলবে এখন দেখেন। এটা দীর্ঘমেয়াদী, মানে যে আবার পরে সমস্যা হবে এরকম না, তবে আপনি এলইডি চালানোর জন্য ঘরের লাইনটা ভালো থাকতে হয়, মাল্টিপ্লাগে চালানো বা তো কম্বাইন্ড বোর্ডে চালাবেন, যেন লুজ না করে। এটা আসলে লুজ থেকে এই সমস্যাটা হয়েছিল, ওই ডায়োড শর্ট হয়ে গেছিলো, টেন্ডেস্টার যেটা শর্ট হয়ে গেছিলো। তো আপনারা এইভাবেই সমাধান দিতে পারেন যে কোনো পিসিবি। প্লিজ আমার ভিডিও লাইক।